জিম শুরু করেছি এবং হেভিওয়েট লিফট করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, সকল সম্মান আল্লাহর কাছে এত সুন্দর একটা ফলাফল পাওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক ভালো আছি। দীর্ঘ এক মাস আমি নিজে কোনো ভিডিও রিপ্রেজেন্ট করিনি, এর কারণ হচ্ছে আমি ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম, পাশাপাশি আরও অনেক প্রবলেম ছিল যার কারণে আসা হয়নি। তবে ইনশাআল্লাহ এখন থেকে আমি নিয়মিত আসব। আমি সর্বদা চেষ্টা করি কিভাবে আপনাদের বেস্ট অফ বেস্ট রেজাল্ট দেওয়া যায়। সেই চেষ্টা থেকে কতটা সফল হতে পেরেছি বা অসফল হয়েছি এটা আপনারাই বলবেন। আপনারা প্রতিনিয়ত দেখেন অনেক ধরনের রোগী আমাদের এখানে রিভিউ দেয়, তাদের অনুভূতি জানায়। তো আজকে সেটার ব্যতিক্রম না। আজকে যে ছেলেটি রিভিউ দিবে, ও হচ্ছে আমেরিকা প্রবাসী। ও আমেরিকা থেকে এসে অপারেশন করে আবার ওইখানে চলে গেছে। ওর 100 দিনে যে ফলাফলটা সেটা ও আজকে রিপ্রেজেন্ট করবে, আশা করি আপনারা সবাই দেখবেন। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই। আপনারা দয়া করে ভিডিও কেমন লাগছে সেটা আমাকে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা পরামর্শ থাকে অবশ্যই সেটা আমাকে বলবেন। এবং আপনাদের যার যে কোনো প্রয়োজন হলে, যে কোনো সমস্যার জন্য আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা আমাকে ফোন করতে পারেন। তবে হ্যাঁ, এটা ভালো হয় যদি আমাকে হোয়াটসঅ্যাপ, ইমো এইসব জায়গায় SMS করেন। তাছাড়া আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, এবং ফেসবুকে আমাদের গ্রুপ আছে গাইনোকোমাসিয়া হেল্পলাইন বাংলাদেশ। তো আপনারা চাইলে এখানে যুক্ত হয়ে যেতে পারেন। সব লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পাবেন, তাছাড়া ভিডিওতেও আছে। আশা করি সবাই আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি একজন গাইনোকোমাস্টিয়ার পেশেন্ট ছিলাম। বিগত 10 জুলাই আমি অপারেশন করাই শাকিল ভাইয়ের মাধ্যমে কামাল স্যারের কাছে। তো আমি একজন আমেরিকান প্রবাসী, বর্তমানে আমি আমেরিকাতে আছি। আমার অপারেশন তো অলমোস্ট 2 মাসের কাছাকাছি হয়ে গেল। তো আমার এই সমস্যাটা শুরু হয় 2012 সাল থেকে। তো আমি ছোটোকাল থেকে একটু মোটা ছিলাম, হয়তো বা এই কারণে বা অন্য কোনো কারণে হয়েছে সেটা এক্স্যাক্টলি বলা তো পসিবল না, কিন্তু সেই রোগটা হয়েছে। তো এটা হওয়ার পরে আসলে আমি আমার প্রথমে দিকে তেমন কোনো সমস্যা করছিল না, কিন্তু যখন আমার বয়স, আমি যখন ক্লাস 10 পড়ি তখন থেকে একটু সমস্যা শুরু করে। দেখা যায় যে বন্ধুবান্ধব এটা নিয়ে মজা করতো, এমনকি অনেক সময় মানে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সুন্দর ড্রেস কিনেও পড়তে পারতাম না, কারণ বুকের সামনে বিশ্রী দেখা তো। এক সময় এটা নিয়ে খুব ডিপ্রেসডে পড়ে যাই, এবং আমার শৈশবের একটা অনেক সুন্দর মুহূর্ত নষ্ট হয় একমাত্র এই গাইনোকোমাস্টিয়ার জন্য। দেখা গেছে অনেক সময় বন্ধুবান্ধবের সাথে খেলতে যেয়ে তা যার জন্য জার্সি পরা লাগতো, আর যাদের এই রোগ তারা তো জানেনই জার্সি পরলে চেস্টের শেপটা বিশ্রী দেখায় যাদের গাইনোকোমাস্টিয়া রয়েছে। তো আর এটা সত্যি কথা মানসিক রোগ, শারীরিক রোগ হচ্ছে মানসিকভাবে আমাদের বেশি ক্ষতিগ্রস্ত করে, জীবনের সুন্দর মুহূর্তগুলো কেড়ে নেয়। তো আমি প্রায় 2019 সালে শাকিল ভাইয়ের ভিডিও দেখি ইউটিউবে। তো ইউটিউবে দেখার পরে আমি তাকে একটু নোটিস করি এবং তাকে বেশ কয়েকদিন ফলো করতে থাকি। আর এর মুহূর্তে আমি আমাদের এই যে নিউ ইয়র্কের একজন ডক্টর রয়েছে, ডক্টর লিবোয়েটস গাইনোকোমাস্টিয়া, তার সাথে যোগাযোগ করি। তো তার সাথে যোগাযোগ করার পরে দেখি যে সে যে চার্জ করতেছে কামাল স্যারের যে চার্জ সেটা প্রায় 3 ডাবলের চেয়েও বেশি হয়ে যায়। তো আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমার পক্ষে তো এতটুকু কস্ট ইফে মানে প্রোভাইড করা পসিবল না। তো আমি আসলে তার কাছ থেকে আর যাইনি, হয়তো বা তার কাছে করলে রেজাল্ট 10-15% বেশি পেতাম, এর বেশি না, কিন্তু টাকাটাও তো অনেক বড় ম্যাটার। তো আমি কামাল স্যারকে ফলো করতে থাকি শাকিল ভাইয়ের মাধ্যমে, তার রেজাল্টগুলো কেমন হয়। তো আমি 2015 আমি ওয়েট করি। তো 2021 সালে অলমোস্ট আমি আমার কেসটা কনফার্ম করে ফেলি যে আমি করবই। তো আমি শাকিল ভাইয়ের কাছে যোগাযোগ করি, বুকের ছবি পাঠাই, এবং সে দেখে আমার গ্রেড সম্পর্কে বলে এবং কত টাকা লাগবে তাও বলে। তো আমি অপারেশন করার প্রায় 1 সপ্তাহ আগেই তাকে টাকা পাঠিয়ে দিই বাংলাদেশে যাওয়ার আগে। তো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার অপারেশনের আগের দিন আমার মানে খুবই টেনশন হচ্ছিল যে কী মন হবে, কী হবে না হবে। তো অপারেশন থিয়েটারে ঢোকার পরে এক্স্যাক্টলি সেই চিন্তাটা মানে নার্ভাসনেস কাজ করছিল, কিন্তু এক্স্যাক্টলি সত্যি কথা বলতে আমি যেমন বুঝছিলাম অনেক ব্যথা হবে, অনেক কিছু হবে, কিন্তু তার কিচ্ছুই হয়নি। বরঞ্চ আমার শুধু যখন অবশ করে ইঞ্জেকশন দেয় তখন সামান্য একটু ব্যথা পায়। আর শাকিল ভ্যান মতো বড় ভাই যাতে সবার পাশে থাকে, তিনি যেভাবে সাপোর্ট করেছে আমাকে, যেভাবে আমাকে
শক্তি দিয়েছে, কারণ অপারেশন পর মানসিকভাবে সবাই দুর্বল হয়ে পড়ে, তিনি আমাকে হেল্প করেছেন, বাসায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করেছেন এবং খবর খাবার নিয়েছেন। আমি তার কাছে সারা জীবন কৃত থাকবো এবং আলহামদুলিল্লাহ আমি আমার রেজাল্টে সন্তুষ্ট। এখন মাত্র 2 মাস হয়েছে, আমি আপনাদেরকে আমার রেজাল্ট দেখাবো একটু পরে। আমার মাঠের মধ্যে আছে ছো বুঝতেছি না কোন জায়গাতে, তারপরে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর যাদের সমস্যা তারা একটু সময় নেন, সময় নেওয়ার পরেও কিছু টাকা জমিয়ে শাকিল ভাইয়ের মাধ্যমে কামাজার কাছে করাতে পারেন, তাহলে বেস্ট একটা ফলাফল পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার 100 দিনের রেজাল্ট, এখন আমি জিম শুরু করেছি এবং হেভিওয়েট লিফট করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ সকল আল্লাহর কাছে এত সুন্দর একটা ফলাফল পাওয়ার জন্য ধন্যবাদ শাকিল ভাইয়ের কাছে এবং কামাল স্যারের কাছে আমাকে ব্যাপারে সহযোগিতা করার জন্য। এবং ইনশাআল্লাহ যারা এই সমস্যায় ভুগছেন তারা আমার মতো একদিন মুক্ত হতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।